আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ তমিজউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন যে ইসলামের জন্মদিবস ও মৃত্যু দিবস পালন করা কি জায়েজ আছে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। যে সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায় যে অনেকেই এই মৃত্যু দিবস এবং জন্মদিবস পালন করে থাকে, যেটা পালন করা ইসলামে বৈধতা নাই। ইসলামের জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করা ইসলামে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেননি এবং সাহাবারাও কোনোদিন এই কাজ করেননি এবং তাবে তাবেইনরাও করেনি। পূর্বাপর আলেমদারাও এই কথা, আয়াম্মায়ে মুস্তাহিনদারাও এই কথা স্বীকৃত নয়। অতএব ইসলামে এমন কাজ নাই। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন, এখানে কোনো অপূর্ণ বলতে কিছু নাই। কেউ যদি জন্মদিবস এবং মৃত্যু দিবস পালন করে সেটা দিনের কাজ মনে করে, তাহলে এটা সম্পূর্ণরূপে বিদআত পালিত হবে। অতএব এটা আসলে কোনো মুসলিমদের এটা উচিত হবে না এই কাজ করা। কেননা মুসলিমদের কোন কাজের কথা নির্দেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, রাসূল যা তোমাদেরকে দেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফাংতাহু, এবং রাসূল যা তোমাদের থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এটা সূরা হাশরের 7 নম্বর আয়াত। যে সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এবং ওয়া উলিল আমরি মিনকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় যারা নেতৃত্ব দেয় তাদেরও আদেশ এবং তাদেরও আনুগত্য করো। ফাইন তানাজাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ, যদি তোমাদের কোনো বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হয় তাহলে সেটা ফিরিয়ে দাও আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, যদি তোমরা আল্লাহর উপরে ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপরে যদি তোমরা ঈমান এনে থাকো, তাহলে তোমাদের উচিত হবে যে বিষয়টা তোমরা পাও না, যে বিষয়ে তোমাদের মতানৈক্য দেখা দিচ্ছে, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দেয়া, কোরআন এবং সুন্নার দিকে ফিরিয়ে দেয়া। তো আমরা কোরআন এবং সুন্নার দিকে ফিরিয়ে দিয়ে আমরা এই সমস্ত দিবস পালন, মৃত্যু দিবস, জন্মদিবস, এগুলো আমরা পাইনি। অতএব এগুলো অনুসরণ করা যাবে না। এগুলো আসতে এলে বিজাতীয় সংস্কৃতি, হিন্দুদের থেকে অথবা ইহুদি এবং খ্রিস্টানদের থেকে, আর এগুলো গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি আবু দাউদে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, এটা আছে আবু দাউদের 4031 নম্বর হাদিসে, যেখানে আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। সম্মানিত ভাষাগুলোর উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।